একটা বিলিসি নেই গাড়ি, গাড়ি কাছে শুয়ে পড়ে কিছু খাইনি। অপহৃত হয় এবং অপহরণ হওয়ার পরে আমরা ওই দিন আমরা জানতে পারি নাই, আমাদেরকে জানানো হয়েছে 2 তারিখ সকালে। 2 তারিখ আমাদেরকে জানানোর পরে আমরা এই বাচ্চাটাকে শহীদপুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যারা অপহরণ করেছিল তাদের 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।